হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আছি ইতালির রোম সিটি থেকে আপনাদের মাঝে ইতালির গত চব্বিশ ঘন্টার আপডেট এবং ইতালির বর্তমান রাজনৈতিক অবস্থায় ইতালিতে বসবাসরত যারা প্রবাসী আছেন আপনাদের উপর কি কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনের সবার আগে আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি ইতালির আপডেটটা দিয়েই শুরু করছি ইতালিতে গত চব্বিশ ঘন্টায় মানে সাতাশ এক দু হাজার একুশ আক্রান্তের সংখ্যা পনেরো হাজার দুইশো চারজন আর সুস্থ হয়েছেন উনিশ হাজার একশো বাহাত্তর জন মৃত্যুবরণ করেছে চারশো সাতষট্টি জন তো আমি যেহেতু অঞ্চলে অঞ্চলের সিটিতে থাকি তাই লাসি অঞ্চল এবং রোম সিটির আক্রান্তের সংখ্যাটা বলে দিচ্ছি লাসিওতে আক্রান্তের সংখ্যা এক জন এর মধ্যে রোম সিটিতে হচ্ছে ছয়শো জন ইতালির রাজনৈতিক অবস্থা কয়েকদিন ধরে অনেক খারাপ যাচ্ছে জাতীয় সরকার গঠন করতে ঐক্যমোতে পৌঁছতে পারছে না রাজনৈতিক দলগুলো আগামীকাল সমঝোতা হতে পারে সেটা ধারণা করা যাচ্ছে এখন পর্যন্ত কোনো বিস্তারিত কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত খবর পাওয়া যায়নি গত সোমবার প্রধানমন্ত্রী জুসেপে কন্তে পদক্ষেপ গ্রহণ করেছেন তারপর থেকে ইতালিয়ান এবং প্রবাসীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে পরবর্তী কি হতে যাচ্ছে কি হবে অনেক দিন ধরে ইতালিতে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল আর এই রাজনীতির টানা পড়ার কারণে কিন্তু প্রধানমন্ত্রী জুসেফে কন্তে পদত্যাগ গ্রহণ করেছে রাজনীতি এমন একটা জিনিস অনেক সময় অনেক কিছু করতে না ইচ্ছে হলেও করতে বাধ্য করে আমরা যদি এই জিনিসটাকে নৈতিকভাবে দেখতে যাই প্রধানমন্ত্রী কী জন্য প্রধানমন্ত্রীত্ব থেকে পদক্ষেপ গ্রহণ করেছে সেটা হচ্ছে উনি গণতন্ত্রকে শ্রদ্ধা জানিয়েছেন আর আমরা যেটা বলি অপোজিট দল মানে ডানপন্থীর যে দলগুলো রাজনৈতিক টানাপোড়া কয়েকদিন ধরেই করছে সেটার অবসান ঘটিয়েছে পদত্যাগের মাধ্যমে আমি বলবো প্রধানমন্ত্রী পদত্যাগ করে একদিক দিয়ে ভালোই করেছে কারণ কোনো দেশই কিন্তু সঠিকভাবে চলতে পারে না যদি সে দেশে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ থাকে বা টানা টানাপোড়া থাকে সেজন্য প্রধানমন্ত্রী দেশ ঠিক মতন চালাতে পারছে না তাই পদত্যাগ করেছে সেটাও কিন্তু ঠিক কথা না কারণ হচ্ছে দু হাজার সালের মহামারীতে ইতালির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল অন্যান্য ইউরোপ দেশ থেকে কিন্তু ইতালির প্রধানমন্ত্রী অনেক সূক্ষ্ম এবং বিচক্ষণ বিচার দিয়ে সুন্দর করে এই পরিস্থিতি মোকাবেলা করেছেন আর সেজন্য সাধারণ জনগণ থেকে প্রধানমন্ত্রী অনেক প্রশংসা পেয়েছেন বর্তমানে যে পদত্যাগ গ্রহণ করেছেন সেটাও কিন্তু রাজনৈতিক কারণে হয়েছে সাধারণ জনগণের ভোটের কারণে না আর আমরা যুগ যুগ ধরেই দেখে আসছি রাজনৈতিক যে পথটা সেটা কিন্তু মসৃণ হয় না তো বলা যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখেই কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ গ্রহণ করেছেন এবং এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর এরকম সিদ্ধান্তে ইতালির জনগণ বেশি একটা খুশি না বিশেষ করে যারা প্রবাসী কারণ প্রধানমন্ত্রী কন্তে ছিল একজন প্রবাস বান্ধব প্রবাসীদের অনেক বেশি পছন্দ করত এবং প্রবাসীদের হিতেই সব সময় কথা বলতো তো সব কিছু মিলেই বলা যায় যদি প্রধানমন্ত্রী কন্তে আবার নতুন করে সরকার পদে নিয়োগ না হয় বা সরকার পদে না আসে তাহলে প্রবাসীদের ক্ষেত্রে অনেকটাই খারাপ পরিস্থিতি আসবে এই জন্যই কারণ ডানপন্থী যে দলগুলো সেই দলগুলো কখনোই প্রবাসীদের হিতে কথা বলেনি সেই ডানপন্থী দলগুলো সবসময় চেয়েছে ইতালিতে যে এক্সট্রা কমিউনিটির লোক আছে মানে আমরা যারা প্রবাসীরা আছি তাদের বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে সংসদে সবসময় বিরোধী কথা বলেছে তো সেজন্য বলা যায় যে ডানপন্থীর দল থেকে যদি কোনো লোক সরকারে বর্তমানে আসে তাহলে বিশেষ করে প্রবাসীদের জন্য ভালো হবে না আর ডানপন্থী যে দলগুলো সেগুলো প্রথম থেকেই বলে আসছে যে ইতালি যদি সুস্থ এবং সুন্দর আগের মতন পেতে চায় তাহলে এদেশ থেকে এক্সট্রা কমুনির মানে আমরা যারা প্রবাসী আছি আমাদের বিতাড়িত করাই মঙ্গল হবে তো সেক্ষেত্রে অনেকে যারা এখানে অবৈধ আছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা শুভকর হবে না আর তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের হয়রানির শিকার হতে হবে সব কাজ সহজভাবে আমরা করতে পারবো না তো সব কিছু মিলেই কিন্তু এখন যে রাজনীতির পরিস্থিতি বর্তমানে সেই পরিস্থিতিতে যদি আবার কন্তে প্রধানমন্ত্রীর দায়িত্ব আসে তাহলে সবার জন্য মঙ্গলকর হবে সেটা প্রবাসী হোক সেটা ইতালিয়ান নাগরিকই হোক সবার ক্ষেত্রেই মঙ্গলকর হবে কারণ উনি সময় সবার মঙ্গলের জন্যই কাজ করে আসছেন এবং কাজ করে যাবেন ইতালিতে যদি সঠিক সরকার গঠন না হয় তাহলে আমরা প্রবাসীরা যে সমস্যার সম্মুখীন হতে পারি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমরা যারা সৌজন্য কাতা সৌজন্য বলি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যেই ডকুমেন্টগুলো আমরা খুব সহজে এখন পাচ্ছি সেটা হয়তোবা কিছুটা কঠিন করে ফেলতে পারে তারপর আবার এখন বর্তমান সরকার কন্তে যে সরকার থাকাকালীন এরকম একটা মহামারীর মধ্যেও কিন্তু সিজনাল নন সিজনাল এবং ফ্লুসি যেগুলো এত বছর ধরে বন্ধ ছিল সেটা কিন্তু চালু করে দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসতে পারে আর সেটা কিন্তু অবশ্যই প্রবাসীদের হিতে হবে না উদাহরণস্বরূপই বলি ইতালিয়ান পাসপোর্ট বা ইতালিয়ান নাগরিক আমরা আগে দুই বছরের মধ্যে পেতাম বা তিন বছর বেশি হলে তারপর মাতেও সালবেনি আসার পরে মানে ডানপন্থী দলে একজন যখন প্রধানমন্ত্রী হয়েছিল দুই হাজার উনিশ সালে তো তখন হচ্ছে যে নিয়মটা নিয়মটা কিন্তু পালটিয়ে দিয়েছিল দুই বছর থেকে চার বছর করে দিয়েছিল তার উপর আরও অনেক কড়াকড়ি নিয়ম করেছিল যেটা প্রধানমন্ত্রী জুসেপে কন্তে সেটাকে আবার পরিবর্তন করে দুই বছরে নিয়ে এসেছিল এই যে কিছুদিন আগে সেটা পরিবর্তন করেছে সেটা নিয়েও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটাকে পরিবর্তন করে এখন দুই বছর ম্যাক্সিমাম তিন বছর লাগতে পারে এই পাসপোর্ট পেতে আর আগে যেটা সালভেনিক করেছিল চার বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতো ইতালিয়ান নাগরিকের জন্য তো সব কিছু মিলেই কিন্তু বোঝাই যায় সহজভাবে যে পরবর্তী সরকার যদি পরিবর্তন হয় তাহলে প্রবাসীদের ক্ষেত্রে কতটা কষ্ট হতে পারে সব কাজেই বাধার সম্মুখীন হতে হবে তো যাই হোক এই ছিল আজকের মতন আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ